হ্যালো ভিউয়ার, টেক প্রতিদিনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটি মূলত তাদের জন্য যারা তাদের সময় সদ্ব্যবহার করতে চান কিন্তু বিভিন্ন গেমিং সোশ্যাল অ্যাপগুলোর কারণে ঠিক করে উঠতে পারেন না। তো আজকে আমাদের এই অ্যাপটির নাম হলো অ্যাপডিটক্স। এটি আপনি প্লে স্টোরে খুব ইজিলি পেয়ে যাবেন। তো এই অ্যাপটার কাজ হলো অ্যাপটা আপনার ডেইলি ব্যবহৃত অ্যাপগুলোর যেগুলো আপনার টাইম কিল করে লাইক ফেসবুক মেসেঞ্জার হোয়াট এভার তাদের ব্যবহার লিমিট করে দেয়। চলুন দেখা যাক। তো এটার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে এই সেটিংস অপশন থেকে আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। এখানে আপনি ক্লোজ দ্য অ্যাপ দিয়ে দিবেন। এবার আপনাকে আপনার অ্যাপসগুলোর জন্য কিছু রুল সেট করতে হবে। তো চলে যায় রুল অপশানে, এই নিচের এই প্লাস বাটন দিয়ে আমরা ক্লিক করি। এবার আপনার সমস্ত অ্যাপ এখানে সিরিয়াল ওয়াইজ আসবে। আচ্ছা, এখানে আমরা উদাহরণস্বরূপ ফেসবুক অ্যাপটা নিই। তো এখানে আপনি অনেকগুলো অ্যাপ অপশন দেখতে পাচ্ছেন। সো প্রথমে আপনি আপনার পছন্দ মতো অপশনগুলো ইউজ করতে পারেন। প্রথমে আসি স্পেসিফিক ডে টাইম। তো এখানে আপনি সপ্তাহে 7 দিনের অপশন দেখতে পাচ্ছেন। আপনি আপনার পছন্দ মতো আপনি যে দিনে শুধু ওই অ্যাপসটা ইউজ করতে চান সেটা ব্যবহার করতে পারেন। এরপরে আসি নাম্বার অফ লাঞ্চেস। এটার বিশেষত আপনি এটা পার আওয়ার, পার ডে অর পার উইকে কতবার ইউজ করতে চান বা কতবার লাঞ্চ করতে চান সর্বোচ্চ সেটা আপনার লিমিট করে দেয়। আপনি যদি সাপোজ 12 বার দেন, আপনি ওই ঘন্টায় মাত্র 12 বার অ্যাপসটি লঞ্চ করতে পারবেন। ওয়েল, এবার আসি ইউজেস টাইমে। এখানেও সেমভাবে পার আওয়ার, পার ডে, পার উইক এই সময়গুলোর মধ্যে আপনি কত ঘন্টা চালাইতে চান। লাইক আপনি পার ডেতে 40 মিনিট চালাতে চান। সো এটাতে করলে যা হবে, আপনি প্রতিদিন শুধুমাত্র 40 মিনিট এই অ্যাপসটি চালাতে পারবেন। সেটা আপনি যখন চালান সেটা আপনার ব্যাপার, কিন্তু 40 মিনিটের বেশি আপনি চালাতে পারবেন না। এবার আরও অনেক অপশন আছে, এগুলো আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন। তো ব্যাপারটা যেটা হবে, আপনি যখন আপনার কোনো রুল ব্রেক করবেন তখন অটোমেটিকলি এই অ্যাপ ডিটক্স আপনার সেই অ্যাপসটি বন্ধ করে দিবে। তো বুঝতেই পারছেন এটি খুবই ইউজফুল একটি অ্যাপ। তো আপনি আপনার সময় বাঁচাতে চাইলে আশা করি অ্যাপটি আপনাকে সাহায্য করবে। আরও প্রয়োজনীয় সব অ্যাপ সম্পর্কে জানতে সাথে থাকুন। আর অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন। টাটা।